হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলো কমেন্ট বক্সে ওয়েস্ট বেঙ্গল জি এর একটা আপডেট দেওয়ার জন্য তো দেখো এটাতে আমি পশ্চিমবঙ্গ জিকেটা কেটা দু তেইশ পর্যন্ত আবারও আপডেট তোমাদেরকে করে দিলাম এর আগে ওয়েস্ট বেঙ্গল জি কে আমি প্রচুর জিনিস তোমাদের কভার করিয়েছি যেগুলো অনেক এক্সামেই হেল্পফুল হয়েছে আর সেগুলো তোমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে তোমরা ওগুলোও গিয়ে দেখতে পারো এটা দু হাজার তেইশ ওয়াইজ আপডেট সবকটা পরীক্ষার জন্য তোমাদের গুরুত্বপূর্ণ এটা যে কোনো পরীক্ষার আগে তোমরা অবশ্যই এটা দেখে গেলে তোমাদের কিন্তু জন্য এটা খুব হেল্পফুল হবে কেমন দেখো যেমন প্রথমে আমরা দেখবো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বর্তমানে কে রয়েছেন মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের গভর্নর কে রয়েছেন রাজ্যপাল বর্তমান রাজ্যপাল ডক্টর সি বি আনন্দ বোস রয়েছেন আমাদের বাইশতম রাজ্যপাল কলকাতা হাইকোর্টের মুখ্য বিচারপতি টি এস শিব কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টটা পশ্চিমবঙ্গের হচ্ছে প্রধান হাইকোর্ট এবং এখানে কিন্তু আন্দামান এবং কলকাতা এই দুটো জায়গাকারই বিচার কার্য পরিচালনা হয় কেমন এবারে দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল বা পশ্চিমবঙ্গের রাজধানী কি কলকাতা এটা পশ্চিমবঙ্গ উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি প্রতিষ্ঠিত হয় পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা দুশো পঁচানব্বইটা দুশো চুরানব্বইটা প্লাস একটা অ্যাংলো ইন্ডিয়ান এটা কিন্তু লাস্ট দু হাজার উনিশে সংবিধান সংসদ অনুযায়ী এই অ্যাংলো ইন্ডিয়ানের ব্যাপারটাকে বাদ দেওয়া হয়েছে এবং এখন এই দুশো চুরানব্বইটা আসনই রয়েছে আর এই একটা পথ কিন্তু খালি আছে কেমন লোকসভার আসন সংখ্যা বিয়াল্লিশটা রাজ্যসভার আসন সংখ্যা ষোলোটা পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের লিঙ্গ অনুপাত নশো পঞ্চাশ বাই এক হাজার দু হাজার এগারো সালের জনগণনা অনুযায়ী এবারে দেখো পশ্চিমবঙ্গের আয়তন অনেকটা হাঙ্গেরির মতো এটা তোমাদের অনেক সময় প্রশ্ন আসে পশ্চিমবঙ্গের আয়তন কোন দেশের মতো তো হাঙ্গেরির মতো তোমরা বলবে এর আয়তন অষ্টআশি হাজার সাতশো বাহান্ন কিলোমিটার স্কোয়ার আয়তনের পিছনে বর্তমানে ভারতের তেরোতম রাজ্য ওয়েস্ট বেঙ্গল আগে চোদ্দতম ছিল এখন তেরোতম হয়ে গেছে ভারতের মোট আয়তনের দুই দশমিক ছয় সাত শতাংশ এখানে প্রত্যেকটা পয়েন্টই কিন্তু খুব ইম্পর্টেন্ট সবকটা পয়েন্ট ভালো করে মনে রাখবে কর্কট ক্রান্তি রেখা আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যকে রাজ্যের মোট পাঁচটা জেলার মধ্যে দিয়ে গেছে সেটা হচ্ছে তোমার পুরুলিয়া নদিয়া বাঁকুড়া এবং পুরুলিয়া বাঁকুড়া দেখো ঠিক এই জায়গাটা দিয়ে তোমার পাশ হয়েছে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান আর নদিয়া এই জায়গাটা দিয়ে কর্কটক্রান্তি রেখা পাশ হয়েছে কেমন উনিশশো সাতচল্লিশ সালে পশ্চিমবঙ্গের টোটাল কতগুলো জেলা ছিল চোদ্দোটা অর্থাৎ একদম প্রথমের কথা বলা হচ্ছে যখন ভারত স্বাধীন হয় তখন পশ্চিমবঙ্গে মোট জেলা ছিল চোদ্দটা পশ্চিমবঙ্গে বর্তমানে তেইশটা জেলা রয়েছে আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরও সাতটা নতুন জেলার কথা ঘোষণা করেছেন সেগুলো হচ্ছে সুন্দরবন বসিরহাট ইছামতি নদিয়া বিষ্ণুপুর বহরমপুর কান্দি এই সাতটা জেলা পুরোপুরি ঠিকঠাকভাবে মানে একদম অফিসিয়ালি হয়ে গেলে মোট আমাদের পশ্চিমবঙ্গের জেলা হবে তিরিশটা এখন কিন্তু তেইশটাই রয়েছে এগুলো ঘোষিত হয়েছে কিন্তু এগুলো এখনও জেলা হিসেবে প্রকাশিত হয়নি তারপরে দেখো পশ্চিমবঙ্গের সঙ্গে তিনটে দেশের সীমানা যুক্ত রয়েছে অর্থাৎ ইন্টারন্যাশনাল বাউন্ডারি যদি দেখি আমরা ওয়েস্ট বেঙ্গলের সাথে তিনটে দেশের রয়েছে দেখো লাল রঙের যেগুলো লেখা রয়েছে নেপাল ভুটান বাংলাদেশ এই তিনটে দেশের সাথে এবারে দেখো বাংলাদেশ নেপাল ভুটানের মধ্যে সর্বাধিক সীমানা ভাগ করেছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সাথে দু হাজার দুশো কিলোমিটার পশ্চিমবঙ্গ ঠিক আছে পশ্চিমবঙ্গের মোট দশটা জেলা প্রতিবেশী দেশ বাংলাদেশের সাথে সীমানা ভাগ করেছে কোন কোন দশটা জেলা একবার দেখে নাও অনেক সময় এইগুলো তোমাদের অপশনে দিয়ে জিজ্ঞাসা করা হয় এক হচ্ছে কোচবিহার এই দেখো এই পুরো এই লাইনটা কোচবিহার রয়েছে জলপাইগুড়ি রয়েছে তারপর তোমার উত্তর দিনাজপুর রয়েছে দক্ষিণ দিনাজপুর মালদা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া দার্জিলিং এবং মুর্শিদাবাদ ঠিক আছে আর এখানের মধ্যে দুটো জিনিস তো দেখে রাখবে ভুটানে তিনটে জেলা রয়েছে ভুটানের সাথে স্পর্শ করেছে এরকম তিনটে জেলা আছে একটা হচ্ছে জলপাইগুড়ি একটা হচ্ছে আলিপুরদুয়ার আর একটা হচ্ছে কালিম্পং আর নেপালের সাথে তোমার একটা জেলা স্পর্শ করেছে সেটা হচ্ছে দার্জিলিং ক্লিয়ার হলো এই জায়গাটা তিনটে দেশের সাথে সীমানা স্পর্শ করেছে সব থেকে বেশি সীমানা স্পর্শ করেছে বাংলাদেশের সাথে নেপালের সাথে আমরা দেখলাম দার্জিলিং ভুটানের সাথে আমরা দেখলাম কি কালিম্পং আলিমপুরদুয়ার আর জলপাইগুড়ি জলপাইগুড়ি কালিম্পং আর আলিপুরদুয়ার এই তিনটে আর বাদ বাকি বাংলাদেশের সাথে টোটাল দশটা রাজ্য বাউন্ডারি শেয়ার করেছে তারপরে কি দেখবো আমরা ভারতের পাঁচটা রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমানা যুক্ত হয়েছে দেখো এখানে সিকিম রয়েছে আসাম রয়েছে দুটো বিহার তিনটে ঝাড়খণ্ড চারটে উড়িষ্যা পাঁচটা পাঁচটা রাজ্য আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের সাথে সীমানা স্পর্শ করেছে আসাম বিহার সিকিম ঝাড়খন্ড আর উড়িষ্যা সবচেয়ে বেশি সীমানা ভাগ করেছে ঝাড়খণ্ডের সাথে যদি সব থেকে বেশি সীমানা স্পর্শ করেছে বলে রাজ্য হিসাবে তাহলে কি হয়ে যাবে ঝাড়খণ্ড আর যদি দেশ হিসাবে বলে তাহলে কি হয়ে যাবে বাংলাদেশ ভালো করে মনে রাখবে এই জায়গাটা যেন গুলিয়ে না যায় পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্য যদি বলা হয় তাহলে কি হবে উড়িষ্যা দেখো বৃহত্তম প্রতিবেশী রাজ্য যদি তোমাদের বলে তাহলে কিন্তু উড়িষ্যা আর সব থেকে বেশি সীমানা ভাগ করেছে যদি বলে তাহলে ঝাড়খণ্ড কেননা রাজ্য উড়িষ্যা ঝাড়খণ্ডের থেকে বড় ঠিক আছে পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি বাংলাদেশ পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি ভুটান ভুটান হচ্ছে ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ এই তিনটের মধ্যে ভুটান সব থেকে ছোট তারপরে দেখো সর্বাধিক জনগণত্ব যুক্ত জেলা এটা আমরা দু সালের সেন্সাস অনুযায়ী দেখব দু সালের জনগণনা অনুযায়ী দেখব তার কারণ জনগণনা এখনো কিন্তু নেক্সটটা হয়নি দু হাজার একুশে যেটা হবার কথা ছিল করোনার জন্য হয়নি মোস্ট প্রবলি ওটা দু হাজার চব্বিশে কিন্তু তোমাদের হবে দু হাজার চব্বিশ পঁচিশ নাগাদ তো আমরা যতদিন না নেক্সট জনগণনা হচ্ছে ততদিন এই দু সাল অনুযায়ী কিন্তু দেখবো তাহলে সর্বাধিক জনঘনত্ব যুক্ত জেলা কি হয়ে যাবে পশ্চিমবঙ্গের কলকাতা ঠিক আছে এই জায়গাটাতে রয়েছে দেখো কলকাতা খুব ছোট্ট একটা জায়গা সর্বনিম্ন জনঘনত্ব যুক্ত যদি জেলা দেখি তাহলে কি হয়ে যাবে দার্জিলিং বৃহত্তম জেলা উত্তর চব্বিশ পরগনা জনসংখ্যার দিক থেকে দক্ষিণ চব্বিশ পরগনা আয়তনের দিক থেকে ক্ষুদ্রতম জেলা হচ্ছে কলকাতা সর্বাধিক স্বাক্ষর জেলা পূর্ব মেদিনীপুর দু হাজার এগারো সালের জনগণনা অনুযায়ী সর্বনিম্ন সাক্ষর জেলা উত্তর দিনাজপুর দু সালের জনগণনা অনুযায়ী সর্বাধিক জনসংখ্যাযুক্ত জেলা উত্তর চব্বিশ পরগনা দু সালের জনগণনা অনুযায়ী সর্বনিম্ন জনসংখ্যাযুক্ত জেলা দক্ষিণ দিনাজপুর দু সালের জনগণনা অনুযায়ী এবং সর্বাধিক লিঙ্গ অনুপাতযুক্ত জেলা দার্জিলিং দু সালের জনগণনা অনুযায়ী আর সর্বনিম্ন লিঙ্গ অনুপাতযুক্ত জেলা যদি দেখি তাহলে কলকাতা দু সালের জনগণনা অনুযায়ী এগুলো আমাদের গেল দু সালের জনগণনা রিলেটেড আমাদের ওয়েস্ট বেঙ্গলে যা যা ইম্পর্টেন্ট রয়েছে আর জিনিস তোমাদের প্রশ্নতে আসে প্রায়শই এটা একবার দেখে নাও পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ মোট কটাল কতগুলো রয়েছে পাঁচটা রয়েছে কি কি একবার চট করে আমরা দেখিনি বর্ধমান বিভাগ রয়েছে এখানে বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হুগলি রয়েছে দেখো এই যে যেগুলো ইয়েলো কালার করা আছে এগুলো সব কটা কি বর্ধমান বিভাগ দুই হচ্ছে মালদা বিভাগ মালদা বিভাগে তোমার রয়েছে এই জায়গাগুলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা আর মুর্শিদাবাদ ঠিক আছে এই চারটে জেলা রয়েছে জলপাইগুড়ি বিভাগে কি রয়েছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কোচবিহার কালিম্পং নীল রঙের যেগুলো আছে জলপাইগুড়ি বিভাগ প্রেসিডেন্সি বিভাগ কোনগুলো কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ পরগনা এই যে এই জায়গাটা সবকটা কি হবে এগুলো হচ্ছে প্রেসিডেন্সি বিভাগ অনেক সময় এরকম ভাবে প্রশ্ন চলে আসে কলকাতা কোন পশ্চিমবঙ্গের কোন প্রশাসনিক বিভাগের মধ্যে পড়ে যেহেতু কলকাতা রাজধানী তো কলকাতা নিয়ে তোমাদের কিন্তু জিজ্ঞাসা করা হতে পারে মেদিনীপুর বিভাগে কি রয়েছে এই দিকটা যেগুলো ব্ল্যাক রয়েছে ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া ক্লিয়ার হয়েছে পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ এবারে দেখো পশ্চিমবঙ্গের কোন জেলা কখন বিভক্ত হয়েছে উনিশশো সালে অশোক মিত্রের প্রশাসনিক সংস্কার কমিটি চব্বিশ পরগনা জেলাকে বিভাজনের সুপারিশ করে উনিশশো ছিয়াশি সালের পয়লা মার্চ জেলাটাকে উত্তর চব্বিশ পরগনা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা নামে দুটো জেলায় ভাগ করেছেন নাইনটিন এইটি সিক্সে ফার্স্ট চব্বিশ পরগনাটা দুভাগ হয়েছিল উত্তর চব্বিশ পরগনা আর দক্ষিণ চব্বিশ পরগনা যেহেতু এটা প্রথম হয়েছিল এটা তোমাদের আসতে পারে আর এটা দুটো জেলায় প্রেসিডেন্সি বিভাগের মধ্যে রয়েছে এই যে এই জায়গাতে রয়েছে উত্তর চব্বিশ পরগনা আর দক্ষিণ চব্বিশ পরগনা তারপরে পশ্চিম দিনাজপুর জেলাটা উনিশশো সালে ভাগ হয় পয়লা এপ্রিল মেদিনীপুর জেলাটা দুভাগে ভাগ হয়েছিল পূর্ব আর পশ্চিম মেদিনীপুর এটা দু সালে হয়েছিল আর বর্ধমান জেলা দু সতেরো সালের সেভেন্থ এপ্রিল ভাগ হয়েছিল পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান দেখো দু হাজার সতেরো সালের চোদ্দই ফেব্রুয়ারি কালিম্পং জেলাটা গঠন হয় এখানে যে কালিম্পং রয়েছে দু হাজার সতেরো সালে গঠন হয় দু হাজার সতেরো সালের চৌঠা এপ্রিল ঝাড়গ্রাম জেলাটা গঠন হয় ঠিক আছে এই যে ঝাড়গ্রাম দেখতে এখানে সালে জুন আলিপুর জেলা আলিপুর দুয়ার জেলা যেটা রয়েছে আলিপুরদুয়ার গঠন হয়েছিল দু হাজার চোদ্দতে কোচবিহার কবে পশ্চিমবঙ্গের রাজ্যের মর্যাদা লাভ করে এটা তোমাদের অলরেডি এসেছে অনেকবার ডাবলু বা বলো অন্য অন্যান্য এক্সামে বলো উনিশশো সালের উনিশে জানুয়ারি কোচবিহার পশ্চিমবঙ্গের রাজ্যের মর্যাদা লাভ করে পুরুলিয়া জেলা কবে জেলার মর্যাদা লাভ করে এটা উনিশশো সালের নভেম্বরে হয় এবং এটা তোমার ঝাড়খন্ড থেকে যুক্ত হয়েছিল ঠিক আছে এইটাও তোমাদের কিন্তু এসেছিল এটা এখানে মিস হয়ে গেছে এটা নোট করবে তোমরা হাওড়া জেলা কবে স্বতন্ত্র জেলার মর্যাদা লাভ করে উনিশশো সালের পয়লা জানুয়ারি হাওড়া জেলার গঠন হয়েছিল আঠারোশো সালে সাতাশে ফেব্রুয়ারি ঠিক আছে সতেরোশো পঁচানব্বই সালে হুগলি জেলা গঠন করেছিল দেখো পশ্চিমবঙ্গের প্রধান ভাষা কি বাংলা পশ্চিমবঙ্গের রাজ্য পশু বা ফিশিং ক্যাট পশ্চিমবঙ্গের রাজ্য পাখি হচ্ছে তোমার মাছরাঙা বা হোয়াইট থ্রোটেড কিংফিশার পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ ছাতিম ছাতিম ডেভিল ট্রি বলা হয় পশ্চিমবঙ্গের রাজ্য ফুল হচ্ছে শিউলি নাইট ফ্লাওয়ারিং জাসমিন পশ্চিমবঙ্গের প্রধান নদী কি গঙ্গা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকুপু তিন হাজার ছশো ছত্রিশ মিটার উচ্চতা বিশিষ্ট প্রধান নদী গঙ্গা রাজমহল পাহাড়ের কাছে এটা পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে এবং মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে দুটো শাখায় বিভক্ত হয়েছে পদ্মার ভাগীরথী হুগলি দেখো পশ্চিমবঙ্গের যে বৃহত্তম উচ্চতম ঠিক আছে ব্যস্ততম এই সব জায়গাগুলো এইগুলো অলরেডি তোমাদের সাথে আমি করেছিলাম বেশ কিছুদিন আগে যদি তোমরা ভিডিওটা খুঁজে না পাও আমাকে বলবে আমি তোমাদের আরও একবার ওটা তোমাদেরকে প্রোভাইড করে দেব এই পরীক্ষার আগেই আজকালের ভেতরে তো তোমরা আমাকে কমেন্ট করে বলবে যদি তোমাদের ওটা প্রয়োজন থাকে তাহলে আমি করে দেব তারপরে দেখো ইউনেস্কো হেরিটেজ সাইট আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি কি রয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে আর সুন্দরবন ন্যাশনাল পার্ক এই দুটো তোমাদের কাছে হোমওয়ার্ক থাকলো যে সুন্দরবন ন্যাশনাল পার্ক কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সাথে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্ট্যাটাস পায় আর দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্ট্যাটাস পায় এগুলো তোমরা আমাকে কিন্তু হোমওয়ার্কে কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের কমেন্ট বক্সে সঠিক উত্তর করে দেবো পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ কি কি নৃত্য রয়েছে ছৌ গম্ভীরা কীর্তন কাঠি যাত্রা বাউল ধালি মার্শিয়া মোহল সাঁওতালি টুসু বৃতা এগুলো সব রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন উৎসব যদি দেখি তাহলে গঙ্গা গঙ্গাসাগর মেলা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জয়দেব কেন্দুলি মেলা প্রচুর আসে বীরভূম বাঁকুড়া রাস উৎসব তোমার বাঁকুড়া কোচবিহার বন উৎসব দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা বইমেলা কলকাতা তিব্বতীদের নববর্ষ বা লোমার দার্জিলিং ঠিক আছে ঈদ উজ্জোহা মহরম বেলা উৎসব মুর্শিদাবাদ বসন্ত উৎসব বাংলা নববর্ষ উৎসব গাজন উৎসব গম্ভীরা রবীন্দ্র জয়ন্তী উৎসব দুর্গাপূজা কালীপূজা পূজা ঈদ ফিতর পৌষ মেলা এগুলো সব ন্যাশনাল পার্ক কি কি দেখা যায় এখানে সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক রয়েছে দার্জিলিং এ নেওড়া উপত্যকা ন্যাশনাল পার্ক দার্জিলিং এ বক্সা ন্যাশনাল পার্ক রয়েছে আলিপুরদুয়ারে গরুমারা ন্যাশনাল পার্ক জলপাইগুড়ি সুন্দরবন ন্যাশনাল পার্ক দক্ষিণ চব্বিশ পরগনা আর জলদাপাড়া ন্যাশনাল পার্ক আলিপুরদুয়ার এই সবকটা ন্যাশনাল পার্ক কি করে মনে রাখবে পশ্চিমবঙ্গ ন্যাশনাল পার্কগুলো মনে রাখার ট্রিক্স হচ্ছে বাংলার জলদস্যু সিঙ্গারার বাক্সগোনে কিভাবে মনে রাখবো দেখো পশ্চিমবঙ্গ থেকে আমরা জানছি যে পশ্চিমবঙ্গের ন্যাশনাল পার্ক আমাদের তৈরি করতে হচ্ছে তো এখান থেকে বাংলা থেকে পশ্চিমবাংলা জলদ থেকে জলদাপাড়া সু থেকে সুন্দরবন সিঙ্গারা থেকে সিঙ্গলিলা বাক্স থেকে বক্সা গো থেকে গরুমারা নে থেকে কি হয়ে যাবে নেওড়া ভ্যালি এইভাবে আমরা পশ্চিমবঙ্গের ছটা পার্ক মনে রাখতে পারবো ইজিলি তোমাদের পুরো ন্যাশনাল পার্কের ট্রিক্স আমি দিয়ে রেখেছিলাম তোমরা অবশ্যই ওটা একবার দেখো ইন্টারেস্টিং ট্রিক্স বলে একটা প্লে রয়েছে অথবা তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা শেয়ার করে দেবো বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো দেখে নেবে সবকটা ন্যাশনাল পার্ক ইজিলি মনে থাকবে তারপরে দেখো পশ্চিমবঙ্গের কোন জেলায় কোনো মহকুমা নেই এই প্রশ্ন তোমাদের এসেছে কলকাতায় কোনো মহকুমা নেই পশ্চিমবঙ্গের সিএমসির নাম পরিবর্তন করে কেএমসি কবে করা হয় ক্যালকাটা থেকে যখন কলকাতা হলো ঠিক আছে দু হাজার এক সালের ফার্স্ট জানুয়ারি রাজধানী ক্যালকাটা থেকে কলকাতা নাম পরিবর্তন কবে হয়েছিল দু হাজার এক সালের পয়লা জানুয়ারি তখনই ওই সিএমসিটা কেএমসি হয়ে গিয়েছিল পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্রীড়াঙ্গন কি যুব ভারতী ক্রীড়াঙ্গন পশ্চিমবঙ্গের দীর্ঘতম ব্যারেজ ফারাক্কা ব্যারেজ এটা গঙ্গার উপর নির্মিত দু দুশো পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ মিটার লম্বা পশ্চিমবঙ্গের বৃহত্তম বাদ ফারাক্কাবাদ পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্যান্টিলিভার সেতু হাওড়া ব্রিজ দীর্ঘতম স্প্যান আট চারশো সাতান্ন মিটার পশ্চিমবঙ্গের হাওড়া ব্রিজ উনিশশো পঁয়ত্রিশ থেকে উনিশশো সাল নাগাদ শুরু হয়েছিল উনিশশো বিয়াল্লিশে শেষ হয় আর উনিশশো সালে ফেব্রুয়ারিতে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় উনিশশো সালে রবীন্দ্র সেতু নাম দেওয়া হয় এবং ব্রিজের মোট দৈর্ঘ্য কিন্তু সাতশো মিটার এবং ব্রিজের ষষ্ঠ এটা ঠিক আছে এই এই ডাটাটা তোমরা করবে করবে এটা 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 মিটার জাস্ট দেখে রাখো ঠিক আছে এটার নাম ছিল আগের পন্টুন ব্রিজ কেমন পশ্চিমবঙ্গের অক্সফোর্ড কোন জেলাকে বলা হয় নদিয়া জেলার নবদ্বীপকে এটা নিয়ে তোমাদের আলাদা আমি আর একটা ক্লাস করে দেবো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন ডাক নাম এটাও তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও যদি প্রয়োজন হয় অবশ্যই আমি করে দেবো পশ্চিমবঙ্গের প্রাচীন আধুনিক বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয় আঠারোশো সাতান্ন সালে এস্টাবলিশড হয়েছিল পশ্চিমবঙ্গের উচ্চতম মিনার হচ্ছে শহীদ মিনার আটচল্লিশ মিটার পশ্চিমবঙ্গের দীর্ঘতম সড়ক সেতু হচ্ছে জয়ী যেটা তিস্তা নদীর উপর রয়েছে আগেরবারে তোমাদের এক্সাম এসেছিল ডাব্লিউ বিপি মেনে দুই দশমিক সাত শূন্য নয় কিলোমিটার দীর্ঘ পশ্চিমবঙ্গের প্রথম কাগজের কল হচ্ছে শ্রীরামপুর মডার্ন পেপার মিল আঠারোশো সালে হয়েছিল পশ্চিমবঙ্গের বৃহত্তম রাজপ্রাসাদ হাজারদুয়ারি মুর্শিদাবাদে রয়েছে পশ্চিমবঙ্গ তথা ভারতের বৃহত্তম তারামণ্ডল হচ্ছে বিড়লা প্ল্যানেটোরিয়াম এটা কলকাতাতে রয়েছে পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা রাজ্যপাল হচ্ছেন পদ্মজা নাইডু পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের গঙ্গার দৈর্ঘ্য হচ্ছে পাঁচশো কুড়ি কিলোমিটার বাঁধের কাজ শুরু হয়েছিল উনিশশো সালে শেষ হয় উনিশশো সালে এগুলো সবকটা তোমাদের কিন্তু কোনো না কোনো এক্সামে এসেছে সেগুলোই এখানে দেওয়া হয়েছে কেমন উত্তরবঙ্গের বৃহত্তম নদী কি তিস্তা জলধারার দিক থেকে যদি দেখি উত্তরবঙ্গে দীর্ঘতম নদী মহানন্দা বালাসন আর মেচি নদী মিলে তৈরি হয়েছে মহানন্দা সংকোষ নদী আসাম আর পশ্চিমবঙ্গের মধ্যবর্তী সীমানা নির্দেশ করেছে কোন নদী আসাম আর পশ্চিমবঙ্গের মধ্যবর্তী সীমানা নির্দেশ করেছে যদি প্রশ্ন হয় বলবে সংকোষ নদী মেচি নদী নেপাল আর পশ্চিমবঙ্গের সীমানা নির্দেশ করেছে তোমাদের পশ্চিমবঙ্গের নদ নদী নিয়ে আমি অলরেডি ভিডিও প্রোভাইড করেছিলাম যারা যারা দেখনি দেখে নেবে বাংলার দুঃখ দামোদরকে বলা হয় চারশো বিরানব্বই কিলোমিটার বরাকড় ও কোরার নদী মিলে তৈরি হয়েছে দামোদর অজয় নদ বর্ধমান আর বীরভূমের মাঝের সীমানা নির্দেশ করেছে দ্বারকেশ্বর এবং শিলাবতী নদী মিলিত হয়েছে নাম হয়েছে রূপনারায়ণ মানে দ্বারকেশ্বর আর শিলাবতী নদী মিলিত হয়ে রূপনারায়ণ নামে প্রবাহিত হয়েছে কংসাবতী আর কেলেঘাই নদী মিলিত হয়েছে হলদি নামে হলদি নদী নামে বিদ্যাধরী রায়মঙ্গল মিলে তৈরি হয়েছে ইচামতি সুন্দর এলাকার কয়েকটা গুরুত্বপূর্ণ নদী হচ্ছে হুগলি মাতলা গোসাবা সপ্তমুখী হরিভাঙা পিয়ালি ঠাকুরান বাজামিরা রায়মঙ্গল পশ্চিমবঙ্গের প্রধান খাদ্যশস্য আমন ধান রাজ্যের প্রধান অর্থকরী ফসল চা আর পাট রাজ্যের সর্বাধিক স্বাভাবিক উদ্ভিদ যেগুলো দেখা যায় আমাদের পশ্চিমবঙ্গে সেটা হচ্ছে ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী প্রকৃতির যেটা আঠাশ দশমিক ছয় চার পার্সেন্ট রয়েছে দু হাজার সতেরোর ফরেস্ট রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান বীরভূম জেলার ময়ূরেশ্বর পশ্চিমবঙ্গের প্রথম কলেজ হচ্ছে ফোর্ট উইলিয়াম যেটা আঠেরোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল তোমাদের কলকাতা রিলেটেড আলো একটা আমি দেখো জি কে দিয়েছিলাম তোমাদের প্রচুর ইনফরমেশন রয়েছে ওটা কিন্তু একবার ভালো করে দেখে নিতে পারো রাজ্যের প্রথম মহিলা কলেজ কি বেথুন কলকাতা জিকে বলে বলে নলেজ অ্যাকাউন্ট সার্চ করলেই তোমরা ভিডিওটা পেয়ে যাবে কেমন প্রথম মেডিকেল কলেজ কলকাতা মেডিকেল কলেজ আঠারোশো পঁয়ত্রিশ সালে স্থাপিত হয় রাজ্যের প্রথম ট্রেন চলে হাওড়া থেকে হুগলি আঠারোশো সালে প্রথম সংবাদপত্র হচ্ছে হিকির বেঙ্গল গেজেট আর সতেরোশো সালে প্রকাশিত হয়েছিল পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের তরাই তরাইয়া ডুয়ার্স নামে পরিচিত তরাইয়ার ডুয়ার্স কোন জায়গাটা কোন অঞ্চলটা তরাইয়া ডুয়ার্স নামে পরিচিত এই প্রশ্ন তোমাদের আসে পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ বর্ধমান জেলার আসানসোল সর্বাধিক উষ্ণতা পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড এবং দার্জিলিং এর সান্দাকুতে শীতলতম উষ্ণতা রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে রাজ্যের রিভার রিসার্চ ইনস্টিটিউট ব্যারাকপুরে রয়েছে আর সব থেকে বেশি বৃষ্টিপাত হয় বক্সা দুয়ারে সর্বনিম্ন বৃষ্টিপাত হয় বীরভূম জেলার ময়ূরেশ্বরে পশ্চিমবঙ্গের পূর্ব দিকে অবস্থিত দেশ হচ্ছে বাংলাদেশ পশ্চিমবঙ্গের শিলিগুড়িকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার হল ক্যানিং পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত আইন পাশ হয়েছিল উনিশশো সালে পশ্চিমবঙ্গের রূপকার বলা হয় বিধানচন্দ্র রায়কে চিকেন স্নেক শিলিগুড়ি করিডোরকে বলা হয় কারণ শিলিগুড়ি যে জায়গাটা রয়েছে শিলিগুড়ি জায়গাটা পুরোপুরি আমাদের পূর্ব ভারতকে আর এদিকে মানে নর্থ ইস্ট ইন্ডিয়াকে আর অন্যান্য ভারতের পুরো বাকি অঞ্চলটার সাথে যুক্ত করেছে সেই জন্য এই জায়গাটাকে কি বলা হয় শিলিগুড়ি করিডোরকে চিকেন স্নেক বলে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে সর্বোচ্চ শৃঙ্গ কি গোরগাবুরু বক্সা গিরিখাত দিয়ে যাওয়া যায় ভুটানে বক্সা অভয়ারণ্যটি স্থাপিত হয়েছিল উনিশশো সালে দমদম বিমানবন্দরের পত্তন হয়েছিল উনিশশো চব্বিশে ঠিক আছে এই বিমানবন্দরের বর্তমান নাম হচ্ছে কি নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর নাম করা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর উনিশশো পঁচানব্বই পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় বর্ধমানকে পশ্চিমবঙ্গের সুন্দরবনে যেসব অঞ্চলে কৃষিকাজ হয় তাদেরকে আবাদ বলে পশ্চিমবঙ্গের সবচেয়ে কম বৃষ্টি হয় বীরভূমের ময়ূরেশ্বরে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি উষ্ণতা দেখা যায় আসানসোলে পশ্চিমবঙ্গের বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণ দেখা যায় বীরভূমে পশ্চিমবঙ্গের পেরং কথার অর্থ অর্কিডের শহর আর কার্সিয়াং ওয়াজ অরিজিনালি কল্ড কারসান রূপ মিনিং দ্য ল্যান্ড অফ হোয়াইট অর্কিড ঠিক আছে পশ্চিমবঙ্গের শুশুনিয়া পাহাড় বাঁকুড়া জেলাতে রয়েছে মধুরাখালী পাহাড় রয়েছে বীরভূমে গঙ্গা দুভাগে বিভক্ত হয়েছে মুর্শিদাবাদের ধুলিয়ানে বহরমপুর বিখ্যাত রেশম শিল্পের জন্য পশ্চিমবঙ্গের রাড় অঞ্চলে সবচেয়ে বড় শহর হচ্ছে বর্ধমান পশ্চিমবঙ্গের দুটো প্রধান মৎস্য শিকার কেন্দ্র দীঘা আর জুনপুট ভারতে প্রথম পাতাল রেল চালু হয় পশ্চিমবঙ্গের কলকাতায় পশ্চিমবঙ্গের হলদিয়া বিখ্যাত পেট্রোশিয়া পেট্রোলিয়াম শিল্পের জন্য কৃষ্ণনগর বিখ্যাত মৃৎশিল্পের জন্য রাজ্যের শঙ্করপুর একটা মৎস্যবন্দর পশ্চিমবঙ্গের আর মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় রয়েছে কলকাতায় বেলগাছিয়াতে লক্ষিয়ান আইল্যান্ড অভয়ারণ্যটা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় উত্তরবঙ্গের দুটো নদী যার জলপ্রবাহ ব্রহ্মপুত্র নদে মিলিত হয়েছে সেটা হচ্ছে তিস্তা তোরসা পশ্চিমবঙ্গের বিটু মিনাস কয়লা পাওয়া যায় রানীগঞ্জে পশ্চিমবঙ্গের জনসংখ্যা বৃদ্ধির হার এক দশকে তেরো দশমিক নয় তিন পারসেন্ট পশ্চিমবঙ্গের স্ত্রী পুরুষের অনুপাত নশো সাতচল্লিশ বাই ইস্টু এক হাজার পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার সাতাত্তর দশমিক জিরো আট পার্সেন্ট এটা তোমাদের দু এগারো সালের অনুযায়ী পুরুষের বিরাশি দশমিক সাত ছয় সাত পার্সেন্ট আর স্ত্রীদের সেভেন্টি ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট পশ্চিমবঙ্গের শিক্ষার হার বেশি পূর্ব মেদিনীপুর জেলায় সাতাশি দশমিক ছয় ছয় পার্সেন্ট এটাও দু হাজার এগারো সাল অনুযায়ী পশ্চিমবঙ্গের শিক্ষার হার সব থেকে কম দিন দিনাজপুর জেলায় ষাট দশমিক এক তিন পার্সেন্ট দু হাজার এগারো সালের জনগণনা অনুযায়ী কলকাতা আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে দমকল প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক আছে দমকল প্রতিষ্ঠিতা আঠারোশো তিরানব্বই কলকাতায় ইলেকট্রিক ট্রাম চালু হয়েছিল উনিশশো সালে কলকাতায় প্রথম পাতাল রেল স্পের থেকে ভবানীপুর ভবানীপুর পর্যন্ত চলেছিল এবং উনিশশো সালে প্রথম চলেছিল কলকাতা মেডিকেল কলেজ লর্ড বেন্টিং আমলে লর্ড বেন্টিংয়ের আমলে প্রতিষ্ঠিত হয় কলকাতা মেডিকেল কলেজ সতেরোশো আশি খ্রিস্টাব্দে রাইটার্স বিল্ডিং স্থাপিত হয় ভারতের শেফিল্ড বলা হয় হাওড়া শহরকে সুন্দরবনের আতঙ্ক বলা হয় মাতলা নদীকে মৌসুমি রাজ্য বলা হয় পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গের খরার জেলা বলা হয় পুরুলিয়াকে পশ্চিমবঙ্গে সর্বাধিক বৃষ্টিপাত হয় ডুয়ার্সে করোনেশন ব্রিজ অবস্থিত কালিম্পং আর তিস্তা নদীর উপরে পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের বৃহত্তম জলবহনকারী নদী হচ্ছে মাতলা আলিপুর চিড়িয়াখানার প্রকৃত নাম হচ্ছে জিওলজিক্যাল গার্ডেন্স পশ্চিমবঙ্গের ইস্পাত নগরী বলা হয় দুর্গাপুরকে পশ্চিমবঙ্গের দীর্ঘতম প্ল্যাটফর্ম খড়গপুর এক মিটার পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন ঘুম দু মিটার পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় উনিশশো সালে স্থাপিত হয়েছিল পশ্চিমবঙ্গের রাজ্য সরকার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় রয়েছে ছাব্বিশটা দেখো কলকাতাকে কি কি নামে ডাকা হয় ভারতের সাংস্কৃতিক রাজধানী পূর্ব ভারতের প্রবেশদ্বার মিছিল সিটি অব প্যালেস পশ্চিমবঙ্গের ক্রান্তি আর্দ্রমচিব অরণ্য সব থেকে বেশি দেখা যায় পশ্চিমবঙ্গের বর্ধমান জেলাকে বলে ধানের এটা একটু কিছু কিছু রিপিট হয়েছে তোমরা অ্যাডজাস্ট করে নেবে ভারতের মধ্যে সবথেকে বেশি পাট উৎপন্ন হয় পশ্চিমবঙ্গে ভারতের প্রথম মেট্রো রেল কলকাতাতে উনিশশো চুরাশি সালে পশ্চিমবঙ্গের কিছু উপজাতি যদি আমরা দেখি এটা নিয়ে তোমাদের স্পেশাল একটা ডেডিকেটেড ক্লাস তোমরা যদি চাও আমাকে হোমওয়ার্কে সরি কমেন্ট বক্সে লিখে জানাও আমি তোমাদের তাহলে উপজাতি রিলেটেড একটা ক্লাস করিয়ে দেবো কেননা এখন পশ্চিমবঙ্গের উপজাতি নিয়ে কিন্তু ভালোই প্রশ্ন আসছে যে কোনো পশ্চিমবঙ্গের কম্পিটিটিভ এক্সামে ওয়েস্ট বেঙ্গলের কম্পিটিটিভ এক্সামে কেমন সাঁওতাল ওরাও মুন্ডা ভুমজি কোড়া লোধা মাহালি ভুটিয়া তামাং সুব্বা সবর এগুলো হচ্ছে মোটামুটি দেখা যায় এছাড়া টোটো দেখা যায় টোটো উপজাতি ঠিক আছে বিমানবন্দর নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ প্রথম রাজ্যপাল চক্রবর্তী রাজা গোপালচারী গোপাল পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি প্রথম প্রধান বিচারপতি হচ্ছে বার্নেস পিকক কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর রাষ্ট্রপতি শাসন হয়েছে পশ্চিমবঙ্গে মোট চারবার বার উনিশশো বাষট্টি আটষট্টি সত্তর আর একাত্তরে ভূপ্রাকৃতিক দিক থেকে পশ্চিমবঙ্গকে মোট আটটা ভাগে ভাগ করা যায় কি কি দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চল পাদদেশের তরাই অঞ্চল উত্তরবঙ্গের সমভূমি অঞ্চল বদ্বীপ অঞ্চল রাঢ় অঞ্চল দক্ষিণ পশ্চিমের মালভূমি অঞ্চল উপকূলীয় সমভূমি সুন্দরবন আর কলকাতায় প্রথম টেলিফোন চালু হয়েছিল আঠারোশো বিরাশি সালে আঠাশে জানুয়ারি কলকাতা হাইকোর্ট আঠারোশো চুয়ান্ন সালের মার্চে শুরু হয়েছিল শেষ হতে তোমার হচ্ছে চার বছর আট বছর সময় লেগেছিল এবং ওয়াল্টার গ্রাম ভিল এটা ডিজাইন করেছিল সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ আঠারোশো উনো সালে শুরু হয়েছিল আঠারোশো সালে শেষ হয়েছিল ডিজাইন করেছিলেন উইলিয়াম এফ ফোর্বস এবং ভিত্তি প্রস্তর করেছিলেন বিশপ ড্যানিয়েল উইলসন কলকাতায় ভারতীয় মিউজিয়াম আঠারোশো সালে সালের দোসরা ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয় কলকাতা বইমেলা উনিশশো সালে পাঁচ মার্চ শুরু হয়েছিল দশ দিন চলেছিল এটা একাডেমি অফ ফাইন আর্টসের উল্টো দিকে ছাপ্পান্নটা স্টল চৌত্রিশ জন প্রকাশক উদ্বোধন করেছিল শিক্ষামন্ত্রী ছিল মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায় তখনকার কলকাতা শহীদ মিনারের আগে নাম ছিল অক্টালনি মনুমেন্ট আঠারোশো সালে শুরু হয়েছিল শেষ হয়েছিল আঠারোশো আঠাশ সালে স্যার ডেভিড অক্টালোনির স্মৃতিতে গোর্খা যুদ্ধের বিজয় স্মারক হিসাবে নির্মিত হয়েছিল উনিশশো উনসত্তর সালের নয়ই আগস্ট এই স্মৃতিসৌধটাকে ভারতের স্বাধীনতা আন্দোলনে নিহত শহীদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় সেই সময় সৌধের নতুন নামকরণ করা হয় শহীদ মিনার দেখো এই হচ্ছে শহীদ মিনার ঠিক আছে যেগুলো এতক্ষণ ধরে তোমাদের বললাম আর এটা হচ্ছে হায়েস্ট বিল্ডিং অফ ওয়েস্ট বেঙ্গল দ্য ফরটি টু মিটার এটা আমাদের ইস্টার্ন ইস্ট ইন্ডিয়ারও সব থেকে বড় বিল্ডিং ঠিক আছে সতেরোশো সাত থেকে সতেরোশো সত্তর পর্যন্ত পিজি হসপিটালটা প্রেসিডেন্সি জেনারেল হসপিটাল যেটা আমরা বলি সেটা শুধুমাত্র বিদেশিদের চিকিৎসা হতো আঠারোশো সালে প্রথম ভারতীয় মাইকেল মধুসূদন দত্ত ভর্তি হন উনিশশো চুয়ান্ন সালে পিজির নাম বদল করে রাখা হয় শেখ শেঠ শুকলাল কারমানি মেমোরিয়াল মানে এস কে এম ভিক্টোরিয়া স্মৃতিসৌধ উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্ট সিটি হলের স্থাপত্যশৈলীর আদলে ইন্দো সারাসেনিক শৈলীর সঙ্গে মুঘল উপাদান যুক্ত করে ভিক্টোরিয়ার স্মৃতিসৌধ তৈরি হয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল এটার নকশা করেছিল স্যার স্যার উইলিয়াম এমারসন ভিনসেল্ট ভিক্টোরিয়া স্মৃতিসৌধের নির্মাণ কার্য শুরু হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে উদ্বোধন হয়েছিল উনিশশো একুশে কলকাতার কালীঘাট মন্দির সতেরোশো নিরানব্বই সালে সন্তোষ রায়চৌধুরী মন্দির তার নির্মাণ শুরু করেছিলেন কিন্তু শেষ করেছিলেন রাজীব লোচন রায়চৌধুরী আঠেরোশো নয় সালে আর শেষ করেন ব্রহ্মানন্দ গিরি আর আত্মরাম গিরি এই দুই সন্ন্যাসী দেবীর টিপু সুলতান মসজিদ টিপু সুলতানের ছোট ছেলে প্রিন্স গোলাম সালে ধর্মতলা অঞ্চলে নির্মাণ করেছিল গঠন টালিগঞ্জের গোলাম মোহাম্মদ মসজিদের অনুরূপ এই মসজিদের প্রার্থনাকারীদের জন্য স্ল্যানের ট্যাঙ্ক নামে একটা বড় পুকুর খনন করা হয়েছিল বর্তমানে সেটা ট্রাম্প রিপো পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ সৌধ যদি দেখি হাজারদুয়ারি প্যালেস আর ইমাম বাড়া রয়েছে নবম হাজিম সরি নবাব নাজিম হুমায়ুন ঝায়ের আমলে তৈরি হয়েছিল চন্দ্রকেতুর দুর্গ বিদ্যাধরী নদীর পাশে নির্মিত হয়েছিল চারশো খ্রিস্টপূর্বাব্দতে এশিয়াটিক সোসাইটি স্যার উইলিয়াম জোনস এটা প্রতিষ্ঠা করেছিল আদিনা মসজিদ ১৪ দশকে নির্মিত আদিনা মসজিদ মালদা ফিরোজ মিনার মালদা কাটরা মসজিদ এগুলো মুর্শিদাবাদে রয়েছে আঠারোশো তিরিশ সালে রানী রাসমণি স্বামীর স্মৃতি রক্ষার্থে বাবুঘাট নির্মাণ করান বাবুঘাটের পুরো নাম বাবু রাজ রাজচন্দ্র দাসঘাট আঠারোশো ছত্রিশ সালে জাতীয় গ্রন্থাগার প্রতিষ্ঠিত হয় প্রিন্স দ্বারকানাথ ঠাকুর তিনশো অনুদান নিয়ে এই লাইব্রেরি প্রথম মালিক হয়েছিলেন উনিশশো তিরিশ সালের তিরিশে জানুয়ারি লর্ড কার্জনের প্রচেষ্টায় জনসাধারণের ব্যবহারের জন্য এটা খুলে দেওয়া হয়েছিল উনিশশো তেইশ সালে লাইব্রেরিটা এস জবা কুসুম হাউসে স্থানান্তরিত হয়েছিল উনিশশো সাতচল্লিশের পর বর্তমান জায়গায় আসে আরকি জাতীয় গ্রন্থাগারকে ক্যালটাকা ক্যালকাটা পাবলিক লাইব্রেরি ইম্পেরিয়াল লাইব্রেরিও বলা হয়ে থাকে উনিশশো সালের এগারোই ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার নামকরণটা হয়েছিল সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছিল সতেরোশো নিরানব্বই থেকে চার বছর ধরে তৈরি হয়েছিল রাজভবন সাতাশ একর জমির ওপর চুরাশি হাজার বর্গ ফুটে নির্মাণ খরচ করে পাউন্ড রাজভবনের ঘরের সংখ্যাটা টোটাল খরচা হয়েছিল রাজভবনের টোটাল ঘরের সংখ্যা ষাটটা ইডেন গার্ডেন আঠেরোশো চৌষট্টি সালে নির্মাণ করা হয়েছিল লর্ড অকল্যান্ডের এর প্রতিষ্ঠাতা লর্ড অকল্যান্ড প্রতিষ্ঠিত করেছিল ইডেন গার্ডেন উনিশশো আঠাশে বিধানসভা ভবন ব্রিটিশ স্থপতি জি গ্রেভস নকশা তৈরি করেছিলেন মার্টিন বার্ন কোম্পানি ভবন নির্মাণ করেন এবার দেখো পশ্চিমবঙ্গের কয়েকটা বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় সাল যেমন কলকাতা বিশ্ববিদ্যালয় আঠেরোশো সাতান্ন হয়েছিল আঠারোশো সালে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় বা যেটা হিন্দু কলেজ আমরা বলছি এটা আঠারোশো সাতান্ন সতেরো হয়েছিল ঠিক আছে প্রেসিডেন্সি আঠারোশো পঞ্চান্ন পর্যন্ত ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় উনিশশো পঞ্চান্ন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় উনিশশো একুশ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কবি পুত্র ঠাকুর প্রথম এর উপাচার্য ছিলেন এছাড়াও বর্ধমান বিশ্ববিদ্যালয় বাঁকুড়া বিশ্ববিদ্যালয় কল্যাণী বিশ্ববিদ্যালয় এগুলো তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও এগুলো অতটা আসে না ঠিক আছে তো এই পর্যন্ত তোমাদের ওয়েস্ট বেঙ্গল জি যেগুলো যেগুলো কভার করা ছিল কভার করে দিয়েছি এগুলো ছাড়াও তোমাদের কলকাতা জি আছে আরও পশ্চিমবঙ্গের জি আছে সেগুলোর তোমরা কয়েকদিন আগেই কারেন্ট অ্যাফেয়ার্সও তোমাদের করিয়েছি এগুলো তোমরা ভালো করে দেখে যাও এক্সামের আগে বেস্ট অফ লাক ভালো করে সবাই এক্সাম দেবে আর যদি কোনো টপিক তোমাদের প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাও আমি তোমাদের পশ্চিমবঙ্গের আগের ক্লাসগুলো টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো যারা যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত নেই অবশ্যই জয়েন করে নাও আমি ভিডিওর কমে ডিসক্রিপশন বক্সে তোমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে রেখেছি কেমন চলো থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে হ্যাভ এ গ্রেট ডে